উন্নয়ন বড় না দল বড়। আরো সহজ করে বলি, কোন এলাকায় সেখানকার সাংসদ হলে সেখানে কি ওই এলাকার বিধায়কের নো এন্ট্রি? রেলের ওভারব্রিজ পরিদর্শনের মতো সাদা মাটা একটা বিষয়, আর সেখানেই বিজেপির বিধায়ককে দেখে যেন তেলে বেগুনে জ্বলে উঠলেন অধীর চৌধুরী। মঙ্গলবার চুয়াপুর রেলওয়ে ওভারব্রিজ পরিদর্শনে আসেন অধীর চৌধুরী। কিছুক্ষণের মধ্যে এলাকায় আসেন বহরমপুরের বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র। বিজেপি বিধায়ককে দেখে তার আশার এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলে দিলেন বহরমপুরের কংগ্রেস সাংসদ, যেন রেলের কাজ শুধু তারই দেখার কথা। দুজনেই জনপ্রতিনিধি, একজন লোকসভার সদস্য, আরেকজন বিধানসভার। দুজনেরই অধিকার নিজের নির্বাচনী কেন্দ্রের উন্নয়নের বিষয় বুঝে নেওয়ার, কিন্তু তা তো হলো না মুর্শিদাবাদের বহরমপুরে। দল যে আলাদা, তাই বিজেপি বিধায়ককে দেখেই চটলেন কংগ্রেস সাংসদ। মঙ্গলবার চুয়াপুর রেলওয়ে ওভারব্রিজ পরিদর্শনে আসেন অধীর চৌধুরী। কার্যত তার পিঠোপিঠি এলাকায় আসেন বহরমপুরের বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র। বিজেপি বিধায়ককে কার্যত সরিয়ে দেন অধীর। কংগ্রেস সাংসদের এমন আচরণের নিন্দায় বিজেপি বিধায়ক। আমি রেলমন্ত্রীকে বললাম যে আমি একবার ভিজিট করতে চাই, আপনি আপনার অফিসারকে পাঠান। আজ আমার ভিজিট করার দিন। রেলের মন্ত্রীর সঙ্গে কথা বলে আমি ঠিক করেছিলাম আমার কোনো প্রেস্টিজের ব্যাপার নেই। প্রেস্টিজটা যেন মনে হলো উনার। বহরমপুরের মানুষ আমাকে ভোট দিয়ে জিতিয়েছে বলে উনার মনে হচ্ছে ভীষণ রাগ, এবং আমি বহরমপুরের বিধায়ক, উনি বহরমপুরের এমপি। ডিআরএম সাহেব এসছেন, আমাদের দুজনকেই জানিয়েছেন। আমরা ওনার সাথে যেতে গিয়ে ওনার আপত্তি যে আমাকে নিয়ে যাওয়া যাবে না, এক অদ্ভুত রকমের মানে ইগো। হ্যাঁ, এই ইগো ভোগার জন্যই আগামী দিন কিন্তু ওনাকেও ভুগতে হবে। দুজন জনপ্রতিনিধির চাপানুতোরের সাক্ষী শিয়ালদা ডিভিশনের ডিআরএম অবশ্য জানিয়েছেন কাউকেই আমন্ত্রণ জানানো হয়নি। इनवाइट नहीं, मैंने इनवाइट किसी को नहीं किया। वो तो मैंने बताया कि मैं आ रहा हूँ। बीजेपी के तो हम लोग आने, वो लोग आ गए थे। और नहीं नहीं, इनका अधीर रंजन चौधरी साहब का था कि उनको उन्होंने रिक्वेस्ट किया था कि आप आ जाइए, एक बार साथ में इंस्पेक्शन करेंगे। সরকারি ভাবে চালু না হলেও চুয়াপুর রেল ওভারব্রিজের উদ্বোধন হওয়া নিয়ে বিতর্ক ছিল। এবার তাতে নতুন মাত্রা যোগালো কংগ্রেস সাংসদের গাজোয়ারি মনোভাব। মুর্শিদাবাদ থেকে ইন্দ্রাশিস বাগচির রিপোর্ট, রিপাবলিক বাংলা।